ফেনীতে মুহুরী নদীর তীর রক্ষা বাঁধের তিন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে পানি ঢুকে ডুবে গেছে অন্তত 10টি গ্রাম। এদিকে প্রবল বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বান্দরবানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। অন্যদিকে রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কায় আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করা হলেও তাতে সাড়া মিলছে না খুব একটা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভেঙে গেছে বাঁধ, লোকালয়ে ঢুকছে বানের জল, ভাসছে গ্রামের পর গ্রাম। গত কয়েকদিনে টানা বৃষ্টি আর ওজনের ঢলে বিপদসীমার উপরে বইছে মুহুরী নদীর পানি। প্রবল বর্ষণ ও পানির তোড়ে তীর রক্ষা বাঁধের তিনটি স্থান ভেঙে পেলাবিত হতে থাকে নতুন নতুন গ্রাম। স্থানীয়রা জানান, গাছ কেটে মাটি ফেলেও তারা ভাঙন ঠেকাতে পারেনি, এজন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দুষছেন তারা। পানি উন্নয়ন বোর্ড পানি যে স্টিম আছে, একটা স্টিমের যে পাইপ বোরিং করছে, মাটির নিচে গর্ত করে পাইপ বোরিং করছে, পাইপটা বোরিং করছে, তো হয়তো তারা ভালোভাবে এটারে ইয়ে করে দেয় নাই, নাড়ে নাই, তার কারণে পানি চুকায় লিক করে, লিকের পরে এটা পরবর্তীতে ভাঙন রূপে সৃষ্টি হয়েছে। এখন এই মুহূর্তে এখন একটি পয়েন্টে ভাঙা হয়েছে, বাকিগুলো এখনও কোনো ধরনের নিউজ আসে নাই এবং আমাদের তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় আমাদের লোকবল দেওয়া আছে এবং আমরা তাৎক্ষণিক মেরামত ব্যবস্থা করার জন্য আমাদের ইনস্ট্রুমেন্ট পর্যাপ্ত আছে। এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটি চট্টগ্রাম সড়কে এভাবে ধসে পড়েছে পাহাড়ের মাটি, মুহূর্তে বন্ধ হয়ে যাচ্ছে যানবাহন চলাচল। সড়কের মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হলেও ফের তৈরি হচ্ছে একই অবস্থা। মৃত্যুর ঝুঁকি যেন এখনো পাহাড়ে বসবাস করছেন কয়েক লাখ মানুষ। ঘরবাড়িগুলো ফেলে আশ্রয়কেন্দ্রে যাব, আমাদেরকে কাজ করে খাইতে হবে, কিন্তু এখন যদি আশ্রয়কেন্দ্রে যাই, যদি সপ্তাহ 10 দিন থাকি, আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে, টাকা আমাদেরকে দেয়, স্থান দেয়, তা আমরা পাহাড় তো সারিয়ে আমরা চল্লি গেলাম সমতলে, আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, আমাদের তো থাকতে হবে, চলতে হবে। আশ্রয়কেন্দ্র খোলা থাকলেও সেখানে যেতে নারাজ পাহাড়ের বাসিন্দারা। এরপরও জোরপূর্বক সরিয়ে আনা হয়েছে অতিরিক্ত ঝুঁকিতে বসবাসরত বেশ কিছু পরিবারকে। রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে জনগণকে সচেতন করার জন্যে আমরা চেষ্টা করছি, যাতে করে যানমালের ক্ষয়ক্ষতি না হয়। এছাড়া টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের শাহী কলোনিতে এ ঘটনা ঘটে। বান্দরবনেও টানা বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বান্দরবনের সাথে থানচির সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, পরে কয়েক ঘন্টা পর রাস্তা পরিষ্কার করা হলে স্বাভাবিক হয়ে যায় যান চলাচল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।